আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো যেটা দেখা যেত আগে আপনাদের সাথে, শুধু কোথাও খাওয়া দাওয়া করলে কিংবা কোথাও ঘুরতে গেলে এক্সপিরিয়েন্স শেয়ার করা হতো, বাট আমি যেটা দেখেছি যে আপনারা আমার শপিং ব্লগগুলো বেশি অ্যাপ্রিসিয়েট করছেন। বিশেষ করে আপুদের কথা বলবো, আপনারা কিন্তু আমার শপিং ব্লগ অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আমি যদি কয়েকদিন শপিং ব্লগ নাও দেই, আপনারা সবসময় আমাকে বলেন যে তাড়াতাড়ি যাতে আমি ভিডিও দেই এবং টুকটাক যা কিনছি সব কিছু যেন আপনাদের সাথে শেয়ার করি। সো যেহেতু উইন্টার চলে আসছে, উইন্টার না আসলেও কেমন জানি একটা শীতের টান টান ভাব চলে আসছে, সো আমার স্কিনে কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। সো আই থট যে আমি একটু স্কিন কেয়ার করার জন্য যাই। তো আজকে আমি যেই শপটাতে যাব সেটা হচ্ছে সনি স্কোয়ারের বিল্ডিংয়ে অবস্থিত। আপনারা অনেকেই অনেক সময় হচ্ছে বুঝতে পারেন না লোকেশনটা, তাই আজকে আমি আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আমি যেই শপটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে টিপটপ মার্ট, আর অবশ্যই তো মেনশন করে দিব ক্যাপশনে পেজের লিঙ্কটা, যাতে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সাইড দিয়ে ঢুকতে পারেন, সনি স্কোয়ারে যে মুভি হল আছে সেই সাইড দিয়ে ঢুকলেও কিন্তু আপনারা তিনতলায় এটা পেয়ে যাবেন, অথবা আপনারা যদি লিফটে যান তাহলে লিফটের টুতে এটা পড়বে। বেসিক্যালি যেই ফ্লোরে হচ্ছে টার্কিশ আইসক্রিমটা আছে, তারপরে বিভিন্ন ক্লোদিং শপগুলো আছে যেই ফ্লোরে, সেই ফ্লোরেই হচ্ছে এই নতুন শপটা হয়েছে। আর আমি অনেক রিভিউ দেখলাম যে তাদের কাছে যদি স্কিন কেয়ার করা হয় বা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কেনা হয় সেগুলো হচ্ছে অনেক উপকারে আসে, বাট আমি তো অফকোর্স নিজে আগে ইউজ করবো, দেন আপনাদেরকে জানাবো যে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়। আর এই টিপটপ মার্টে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেস আছে, শুধু যে মিরপুরেই তা এরকম না, আরও আশেপাশে সারা ঢাকা শহরে, ইনফ্যাক্ট ঢাকার বাইরেও তাদের কিছু শপ আছে। আপনারা যদি আসেন, আপনাদের কাছে যে ব্রাঞ্চটা হয় সেখানে আসতে পারেন, তাছাড়া অনলাইনে অর্ডার করতে পারেন। সো আমি ভিতরে ঢুকে গেলাম, ঢুকে কিন্তু আমি রিয়েলি অ্যামেজড হয়েছি, বিকজ এই শপটা কিন্তু অনেক বড় আর অনেক ভ্যারাইটিস রেঞ্জ অফ প্রোডাক্টস ওনাদের কাছে আছে, আর প্রোডাক্টগুলো ওনারা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আই ওয়াজ রিয়েলি গেটিং ফ্যাসিনেটেড। সো আমি ফার্স্টে যেই হচ্ছে প্রোডাক্টগুলো দেখা শুরু করি যে আসলে এখানে কী কী ধরনের প্রোডাক্ট আছে, অ্যান্ড আমি খুবই বেশি অ্যামেজড হই বিকজ এখানে সব ধরনের প্রোডাক্ট আছে। স্কিনের কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, একনে রিলেটেড প্রবলেম হয়ে থাকে, মেলাজমা রিলেটেড প্রবলেম হয়ে থাকে, তারপর অনেকের কিন্তু হেয়ার রিলেটেড প্রবলেমও আছে। ইনফ্যাক্ট আজকে আমি হেয়ার রিলেটেড প্রবলেমের জন্যও কিন্তু এখানে এসেছি, আর আজকে আমার সাথে মারিয়াও এসেছে, কারণ ওরও স্কিন রিলেটেড কিছু ইস্যুস ছিল। সো উই থট যে আমরা একসাথে দেখাই। তো ফার্স্টে হচ্ছে চলে গেলাম আমি রিসেপশনে। তো প্রথমেই হচ্ছে আমি আমার স্কিন রিলেটেড প্রবলেমগুলো ডিসকাস করার জন্য তাদের রিসেপশনে চলে গেলাম, অ্যান্ড আই মাস্ট সে দে ওয়ার রিয়েলি ওয়েলকামিং। আমার কাছে মনে হয়েছে যে র্যান্ডমলি কোনো কসমেটিক শপ থেকে প্রোডাক্ট না কিনে তাদের সাথে যদি আমি আমার স্কিনের প্রবলেমগুলো বা কনসার্নগুলো শেয়ার করি, তারা আমাকে একটা ভালো সাজেশন দিতে পারবে। সো আমি ফার্স্টে তাদেরকে বললাম যে আমার কী কী প্রবলেম আছে। তো যেটা হয়েছে যে উইন্টার চলে আসছে, বাট অত ঠান্ডা কিন্তু অ্যাকচুয়ালি পড়ে নাই, বাট আমার স্কিনে আমি যেটা দেখতে পাচ্ছি যে টি জোন এরিয়াগুলোর দিকে হচ্ছে অনেক অয়েলি হয়ে যাচ্ছে, অ্যান্ড অন্য সাইডে অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে। অ্যান্ড ড্রাই হওয়া সত্ত্বেও আমার নতুন নতুন কিছু অ্যাকনে প্রবলেম আসলে দেখা দিচ্ছে। আমার কিন্তু মাঝখানে অ্যাকনে প্রবলেম ছিল না, বাট আবার এটা শুরু হয়েছে। সো আই থট যে ওনাদের সাথে এটা শেয়ার করি। আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে হিজাব পরি, তো হিজাবের কারণে যেটা হচ্ছে যে আমার কিন্তু খুশকি রিলেটেডও কিছু প্রবলেম হচ্ছিল, আর এর পাশাপাশি আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যেটা দেখা যায় যে আমি কিন্তু নর্মালি সপ্তাহে একদিন দুই দিন মাথায় তেল দেই, বাট তেল দেওয়া সত্ত্বেও আমার কেন এত হেয়ার ফল হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। সো আমি এই বিষয়টা ওনাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড দে ওয়ার রিয়েলি কাইন্ড এনাফ। তারা বললো যে তাদের ডক্টর আছে এখানে অ্যাভেলেবেল, তারা র্যান্ডমলি কিন্তু কোনো প্রোডাক্ট আমাকে সাজেস্ট করবে না, ডক্টরের সাথে আমার আগে কনসাল্ট করতে হবে, করে আফটার দ্যাট আমাকে যা সাজেশন দিবে সেগুলো আমি চাইলে অ্যাকসেপ্ট করতে পারি, চাইলে আমি এখান থেকে কিনতে পারি। অ্যান্ড এছাড়াও আমাকে কিছু টিপস দিয়েছে, সেটা হচ্ছে যে আমার রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, রাত জাগার যে বিষয়টা ওটা আসলে মেনটেন করতে আমাকে বলেছিল। প্লাস বলেছিল যে আমি যখন কোনো ডিভাইস ইউজ করব, সেটা কম্পিউটার হতে পারে অর আমার ফোন হতে পারে, বা আমি যখন কোনো চুলার সামনে টামনে যাব, আর বাইরে তো যাবই, অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতে। সো দেন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ডক্টর দেখাই, ততক্ষণে হচ্ছে আমি আর মারিয়া একটু আয়নায় নিজেদের দেখছিলাম। আফটার দ্যাট আমাকে হচ্ছে ভেতরে ডেকে নিয়ে গেল ডক্টরের সাথে, যাতে আমি কনসাল্ট করতে পারি। অ্যান্ড আমি বলবো যে দে ওয়ার রিয়েলি কাইন্ড এনাফ, বিকজ তারা আমাকে শ্যুট করতে অ্যালাউ করেছে, যেটা কিন্তু সব জায়গায় অ্যাকচুয়ালি করে না।
আর অনেক সময় স্কিন রিলেটেড ডক্টরের কাছে গেলে যেটা দেখা যায় যে তারা আসলে মনোযোগ দিয়ে শোনেই না প্রবলেমটাকে। আমার এরকম আগেও হয়েছিল যে আমি আমার স্কিনের প্রবলেম নিয়ে গিয়েছি, আমার কথা জাস্ট না শুনেই আমাকে র্যান্ডমলি ওষুধ দিয়ে দিয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি কাজও করেনি। বাট এখানে আমি যেটা খেয়াল করলাম, উনি কিন্তু আমাকে কোনো ধরনের ওরাল ওষুধ তো অবশ্যই দেয়নি, প্লাস আমার প্রত্যেকটা প্রবলেম প্রত্যেকটা ইস্যুস মনোযোগ দিয়ে শুনেছে, প্লাস আমাকে এটাও সাজেস্ট করেছে যে আমার কী করা উচিত কী না করা উচিত, অ্যান্ড এভরি ডিটেলস আমার থেকে নিয়েছে যে আমার লাইফস্টাইল কেমন, আমার কোনটা ঠিক মতো করা উচিত কোনটা করা উচিত না, আমার কী কী ফুডস খাওয়া উচিত, সব কিছু টিপস কিন্তু আমাকে একবারে দিয়ে দিয়েছে, যেটা আসলে আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে আই উড সে। তারপর আমাকে কয়েকটা প্রোডাক্ট সাজেস্ট করা হলো যে আমি কোনটা কোনটা ইউজ করতে পারি বা কতদিনের জন্য ইউজ করতে পারি, সব কিছু আমাকে বললো। দেন হচ্ছে মারিয়াও একটু ডাক্তার দেখিয়েছিলো বিকজ ওরও তো যেহেতু স্কিন রিলেটেড কিছু প্রবলেম ছিল। আর পাশাপাশি আমি যেটা খেয়াল করলাম যে শুধু একনে রিলেটেড প্রবলেম তাও না, আমাদের কিন্তু অনেকের ব্রাইটেনিং রিলেটেডও ইস্যুজ আছে, আমাদের স্কিন অনেক সময় ডাল হয়ে যায়, একটু ডার্কনেস চলে আসে এইজের সাথে সাথে, বা অনেকেই আছি আমরা যে স্কিনটা অনেক আগে থেকেই হেলদি রাখতে চাই। তো সেই ধরনের কোনো কনসার্ন থাকলেও কিন্তু আপনারা চাইলে ইজিলি টিপটপ মার্টে আসতে পারেন, কারণ তারা সব অথেন্টিক প্রোডাক্ট আপনাকে দিবে এবং ডক্টরের কনসালটেশন সহই আপনাকে দিবে। সো আমি মনে করি যে এটা আসলে খুব ভালো একটা বিষয়, কারণ র্যান্ডমলি দোকান থেকে একটা প্রোডাক্ট না কিনাই ভালো। প্লাস ওনারা যেটা বললো যে সব কিছু কিন্তু মানে এমন না যে ইউজ করার সাথে সাথেই ঠিক হয়ে যাবে, এটা কিন্তু একটু স্লো প্রসেসে ঠিক হয়, ধরেন ঠিক হতে 10-15 দিনের মতো সময় লাগে, এবং এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, কারণ এখানে কিন্তু কোনো কেমিক্যাল রিলেটেড জিনিসপত্র ইউজ করা হয় না, দ্যাটস ওয়াই তাদের সব কিছু করতে কিন্তু একটু টাইম লাগে। তো অনেকক্ষণ সময় নিয়ে উনি আমাকে দেখলেন এবং আমাকে সাজেস্ট করলেন কিছু প্রোডাক্ট এবং বলেছে যে প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করার পাশাপাশি আমি যেন এক মাস পরে আবার দেখাতে আসি, যেন আমার কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কি হয় নাই সেটা উনি আসলে চেক আপ করতে যাচ্ছেন। তো তারপর হচ্ছে আমি রিসেপশনে চলে গেলাম আর বললাম যে আমাকে আসলে এই ধরনের প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, আপনি আমাকে এই প্রোডাক্টগুলো সাজেস্ট করেন এবং আমাকে দিয়ে দেন। এবং আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এটা কিন্তু এমন কোনো শপ না যেখানে আপনি শুধু মানে মেয়েরাই শুধু স্কিন কেয়ার করতে পারে, কারণ স্কিন কেয়ার ইস্যুসটা এমন হয়ে গেছে এখন আমাদের দেশের যে অবস্থা, এত ধুলাবালি, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ বিভিন্ন ধরনের একনে রিলেটেড প্রবলেম বা হেয়ার রিলেটেড প্রবলেম এটা কিন্তু ছেলে মেয়ে সবারই হয়ে থাকে। সো আমি সাজেস্ট করবো ভাইয়া এবং আপুরা, আপনারা যারা স্কিনের প্রবলেমে ভুগছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর যারা এখনও প্রবলেম ফেস করছেন না তারাও কিন্তু প্রিকশনের জন্য হলেও এখানে আসতে পারেন। সো যাই হোক, তারপর হচ্ছে আমাকে যে প্রোডাক্টগুলো সাজেস্ট করা হয়েছিল সেগুলো আমাকে একটু দেখাচ্ছিল, প্লাস আমাকে এক্সপ্লেন করছিল যে কোনটা কতদিন কিভাবে ইউজ করতে হবে, কোনটার দাম কেমন, অ্যান্ড অলসো মানে এটার পাশাপাশি এটার উপকারিতাও কী কী, সব কিছুই হচ্ছে আমাকে শেয়ার করছিল। এটা খুব ভালো, আমাকে কিন্তু সাথে সাথে দিয়ে দেয়নি তাই না, আমাকে বলেছে যে কোনটা কতটুকু উপকারী বা কত সময় লাগতে পারে কিভাবে ইউজ করতে হয় সব আমাকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছিল। সো একটা কাস্টমারের যদি আমি সার্ভিসের দিক থেকে এটা চিন্তা করি যে উনি খুবই নাইসলি আমাকে সার্ভ করেছে, বিকজ কেউ কিন্তু এতটা যত্ন নিয়ে কাস্টমার সার্ভিস অ্যাকচুয়ালি দেয় না। তারপর হেয়ারের জন্য আমাকে কিছু ইউনিক প্রোডাক্ট সাজেস্ট করা হলো, শ্যাম্পুর পাশাপাশি আমাকে হচ্ছে একটা সিরাম টাইপের দিয়েছিল, সিরামটা হচ্ছে হেয়ার সিরাম। আমরা কিন্তু হেয়ার সিরাম খুব একটা ইউজ করি না তাই না, বাট এই সিরামটা হচ্ছে খুশকি দূর করবে পাশাপাশি আমাদের হেয়ার ফলটাও কিন্তু রিমুভ করে দিবে, বিশেষ করে এটা কিন্তু ছেলেদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট, বিকজ খুশকি রিলেটেড প্রবলেম কিন্তু ছেলেদেরও অনেক বেশি হয়ে থাকে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ফেস ওয়াশ সাজেস্ট করা হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে একনির যে প্রবলেমের জন্য এই ফেস ওয়াশটা যদি আপনি ইউজ করেন এটা নাকি 4-5 দিনের মধ্যে স্পট সহ রিমুভ করে দেয়। ইজন্ট ইট অ্যামেজিং, কারণ একনির প্রবলেম নিয়ে কিন্তু আমরা অনেক বেশি ভুগি, ইনফ্যাক্ট এটা ঠিক হতে কিন্তু অনেক সময় লাগে, বাট ওনারা যেটা বললো যে একনির প্রবলেমগুলো খুব ইজিলি ওনারা সলভ করে দিতে পারে, প্লাস স্পট নিয়ে যে এই প্রবলেমটা আমাদের হয়ে থাকে, আমরা অনেক হার্বাল জিনিসপত্র লাগাই, অনেক প্যাকস লাগাই, আমরা ফেসিয়াল করি, সেগুলো আর কিছুই করতে হবে না, জাস্ট সিম্পল এই জিনিসটা রাতে যদি লাগিয়ে ঘুমাই এই অয়েন্টমেন্টটা, তাহলে আমাদের একনি রিলেটেড সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি বেস্ট পার্ট। আর ডক্টরের পোর্শন থেকে আমাকে কোনো সানস্ক্রিন সাজেস্ট করেনি, বিকজ আমি ওনাকে বলেছিলাম যে আমি পার্সোনালি একটা সানস্ক্রিন ইউজ করি, বাট ভাইয়ার সাথে যখন কথা বলছিলাম ভাইয়া বললো যে এখানে যে সানস্ক্রিনটা আছে সেটা কিন্তু অনেক ভালো, অনেক বেশি অথেন্টিক, আমাদের দেশের জন্য বা এশিয়ান কান্ট্রির জন্য বেস করে হচ্ছে এই সানস্ক্রিনটা ওনারা তৈরি করেছে, সো দ্যাট আমাদের স্কিন রিলেটেড কোনো প্রবলেম যাতে না হয়। অ্যান্ড সানস্ক্রিন কিন্তু শুধু যাতে আমরা কালো হয়ে না যাই এই জন্য না, আমাদের স্কিনে ক্যান্সারের যে জার্মটা এটা কিন্তু সানবার্নের থেকে হয় অনেক সময়, সো এই কারণে হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করা অনেক অনেক বেশি জরুরি।
আর মজার ব্যাপার হচ্ছে সানস্ক্রিন কিন্তু অনেক সময় অনেক বেশি এক্সপেন্সিভ হয়, বাট এটা কিন্তু কোয়াইট বাজেট ফ্রেন্ডলি ছিল। এখানে সবগুলো প্রোডাক্টে আমি দেখলাম যে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, অনেক বেশি ওভার প্রাইস না, যে আপনার অনেক সময় কিনতে প্রবলেম হতে পারে। আপনার যদি অনেক প্রবলেম না থাকে সিভিয়ার, মোটামুটি কম টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন, অ্যান্ড অফকোর্স এগুলো অথেন্টিক হবে। দেন আশেপাশে আমি আরেকটু ঘুরে দেখছিলাম, এখানে কিন্তু হেয়ার রিলেটেড অনেক প্রোডাক্ট আছে, তারপর বাজেল আছে, অনেকের কিন্তু স্কিনে হিউজ প্রবলেম থাকে, র্যাশেজের প্রবলেম থাকে, সো আপনার চাইলে এখান থেকে বডি ওয়াশ, বাথজেল এগুলো কিনতে পারেন। আপনাদের সাথে মূলত এখানকার সব প্রোডাক্টগুলো ইন ডিটেলস এই জন্য শেয়ার করলাম কারণ আমাদের এক একজনের প্রবলেম কিন্তু এক এক রকম, আর আপনারা সবসময় আমার শপিং ব্লগগুলো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন, আমি কোথা থেকে কী কী কিনছি এগুলো দেখালে আপনারাও অনেক উপকারে আসে, প্লাস আপনারা সেখান থেকে পারচেস করেন। সো আমি চিন্তা করলাম যে আমি এত ভালো জায়গায় যেহেতু এসেছি যেখান থেকে আমি খুব ভালো একটা রেজাল্ট পাবো, সো ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি, সো দ্যাট আপনাদের যে যে ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যায়। দেন ফাইনালি হচ্ছে আমি এই প্রোডাক্টগুলো কিনেছি আর আমাকে হচ্ছে প্যাকেট করে দেওয়া হচ্ছিলো। সো এই তো আজকের মতো হচ্ছে আমার মোটামুটি শপিং করা শেষ, বাট আমার না এখনও উইন্টার শপিং করা হয়নি, সো আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে আমি উইন্টার ক্লোথস কোথেকে কিনতে পারি, অ্যান্ড আপকামিং ভিডিওতে আপনারা কোথায় আমার শপিং ব্লগ এক্সপেক্ট করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, সো দ্যাট আই ক্যান মেক ইট ফর ইউ। আর আপনাদের সুবিধার জন্য আমি আবার এই জায়গার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিরপুর এক নাম্বারে সনি স্কোয়ারের যে বিল্ডিংটা আছে সেটার হচ্ছে তিনতলায় রাইজের যে শপটা আছে সেটা ঠিক পিছে বা ক্রিমজন কাপের পাশেই বলা যেতে পারে, ঢুকলেই আপনারা হাতের ডান পাশে দেখতে পারবেন, বেশ বড়ই ছিল শপটা। আর এইটার নাম হচ্ছে টিপটপ মার্ট, মেনশন করে দিব আমি আপনাদের জন্য, সো দ্যাট আপনারা আগে কনসাল্ট করে নিতে পারেন যে আপনারা অ্যাকচুয়ালি এখানে আসতে চান কি চান না, বা আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে পাওয়া যায় কি না। অ্যান্ড আপনারা যদি এখান থেকে শপিং করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, বিকজ আমার সাজেশনে যদি আপনাদের উপকার হয় সেটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া হবে। সো আমাদের শপিং মোটামুটি শেষ, আমি আর মারিয়া ডিসাইড করলাম যে আমাদের এক নম্বরে যে ফেভারিট ফুচকাটা আছে এটা খাবো, অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, এত জ্যাম ছিল। সো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের এক নম্বরে পছন্দের ফুচকাটা খেতে, এই ছোটো ছোটো ফুচকাটা আমার আর মারিয়ার অনেক পছন্দ। আপনাদের কাদের কাদের এই ছোটো ফুচকাটা পছন্দ আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর এই ফুচকাটা কিন্তু ঝাল দিয়ে খেতে অনেক অনেক বেশি মজা লাগে, বিশেষ করে দেখেন কত কত বোম্বাই মরিচ আসলে ইউজ করে, উইচ ইজ রিয়েলি মাই ফেভারিট। সো ফুচকাগুলো এখন খাবো, অ্যান্ড আর কালকে থেকে হচ্ছে আমার পরীক্ষা শুরু হবে, সো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি এক্সামে ভালো করতে পারি, অ্যান্ড আমি ঠিক মতো পড়তে পারি। আর এখন বাসা চলে যাচ্ছি রিক্সায় করে, যেহেতু আমার বাসা থেকে অনেক কাছে, আর এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়ার সময় রিক্সা রাইড কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।